কি করলে দাঁতে ক্যাভিটিস হবে না বা দাঁতে পোকা হবে না, এটা নিশ্চয়ই আপনারও প্রশ্ন। অনেক পেশেন্টই ক্লিনিকে এসে আমাকে জিজ্ঞেস করেন যে কি করলে দাঁতে পোকা হয় না বা কখন ব্রাশ করলে দাঁতে পোকা হয় না, বা অনেকবারই ব্রাশ করছি কিন্তু তাও কিন্তু দাঁতে পোকা হচ্ছে, এর কারণ কি? এই বিষয়টি নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথমেই যে পয়েন্টটি আমি উল্লেখ করব সেটি হলো, সঠিক নিয়মে দিনে দুবার ব্রাশ করতে হবে, সকালে একবার এবং রাতে খাওয়ার পর বা ডিনারের পর একবার ব্রাশ করতে হবে। কিভাবে সঠিক নিয়মে ব্রাশ করবেন এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আগে একটি ভিডিও রয়েছে, চাইলে আপনিও দেখে নিতে পারেন। ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা উপরে আই বাটনেও পেয়ে যাবেন, দেখে নেবেন একবার। দ্বিতীয় যে পয়েন্টটির কথা আমি উল্লেখ করব সেটি হলো, অতিরিক্ত চিনি জাতীয় পানীয়, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেট জাতীয় দ্রব্য এগুলি যতটা সম্ভব এড়িয়ে চলুন, মানে কম খান। চকোলেট, কফি এগুলি কম খান, এড়িয়ে চলুন। তিন নম্বর যে পয়েন্টটির কথা আমি উল্লেখ করব সেটি হলো, খাওয়ার পর অবশ্যই ভালো করে মুখ কুলকুচি করে ফেলুন, মানে নর্মাল জল দিয়েই ভালো করে মুখটা পরিষ্কার করে নিন, তাতে খাওয়ার আটকে থাকবে না, খাওয়ার পরিষ্কার হয়ে যাবে মুখের মধ্যে এবং ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বা দাঁতে পোকা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। চার নম্বর যে পয়েন্টটি আমি উল্লেখ করব সেটি হলো, দিনে অন্ততপক্ষে একবার ফ্লসিং করুন, দুটি দাঁতের ফাঁকে আটকে থাকা খাওয়ার পরিষ্কার করার জন্য ফ্লসিং করুন। ফ্লসিং কীভাবে করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমি আগের একটি ভিডিওতে করেছিলাম, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। দাঁতের ফাঁকে যদি খাওয়ার কোনো আটকে না থাকে, যদি আপনি সেটিকে ফ্লসিং করে বের করে দেন, তাহলে কিন্তু দাঁতের মধ্যে খাওয়ার আটকে থাকবে না, ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বা দাঁতে পোকা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ধূমপান বর্জন করুন, যতটা সম্ভব মদ্যপান থেকেও বিরত থাকুন। প্রচুর পরিমাণে শাকসবজি, ফল এবং প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করুন। প্রতিদিন ব্রাশ করার জন্যে অবশ্যই একটি অ্যান্টি ক্যাভিটি টুথপেস্ট বা ক্যাভিটি প্রোটেক্টকারী টুথপেস্ট ব্যবহার করুন। সর্বশেষ যে পয়েন্টটি আমি উল্লেখ করব সেটি হলো, অবশ্যই ৬ মাস অন্তর অন্তর আপনি আপনার দন্ত চিকিৎসকের কাছে যান এবং মুখগহ্বর পরীক্ষা করান। যদি কোনো ক্যাভিটি স্টার্ট হয় তাহলে অবশ্যই ফিলিং করিয়ে নিন, অথবা যদি দাঁতের গোড়ায় ময়লা জমা হয় বা পাথর জমা হয় সেক্ষেত্রে অবশ্যই স্কেলিং করিয়ে নিন। রুটিন চেক আপ কিন্তু অত্যন্ত জরুরি ক্যাভিটিস প্রোটেক্ট করার জন্য। আশা করছি এই সহজ উপায়গুলি আপনারা অবশ্যই অবলম্বন করতে পারবেন এবং ক্যাভিটিস প্রোটেক্ট করতে পারবেন বা প্রতিরোধ করতে পারবেন। দাঁত এবং মুখগহ্বর সম্পর্কিত কোনো পরামর্শ যদি আপনাদের দরকার হয়, অবশ্যই নির্দ্বিধায় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে আসতে হবে আমাদের ফেসবুক পেজে এবং সেখান থেকেই যোগাযোগ করতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন। নমস্কার।